সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর শেষ করে ফিরে এসেছেন। অনেকেই বিভিন্ন রকম স্বার্থের হিসাব কষতে শুরু করেছেন। ভারতের সাথে আমাদের দেনা পাওনার হিসাব বা লাভ ক্ষতির হিসাব বুঝার আগে আমাদের জন্য জরুরি হচ্ছে বাংলাদেশের ব্যাপারে ভারতের আদর্শিক এবং মৌলিক অবস্থান বোঝা। মৌলিক এবং আদর্শিক অবস্থান পরিষ্কারভাবে না জেনে আমরা লাভ ক্ষতির হিসাব নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করতে পারি, তবে এতে অবস্থার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। বাংলাদেশ ভারত রসায়ন, আইওয়াশ বনাম বাস্তবতা, আইওয়াশ বনাম বাস্তবতা। বর্তমান সরকার দেশের জনগণের উপর বিভিন্ন রকম চেতনা চাপিয়ে দিয়েছে। এমন কিছু চেতনা তারা জনগণের উপর চাপিয়েছে যার সাথে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের স্বার্থ, নিরাপত্তা, উন্নতি, কল্যাণের বিন্দু মাত্র সম্পর্ক নেই। যেমন ভারতপ্রেম। সরকার ভারতপ্রেমকে এদেশের জনগণের জন্য বাধ্যতামূলক করে ফেলার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে ভারত বিরোধিতাকে বাংলাদেশে অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এমনকি ভারতের বিরোধিতাকারীদের বাংলাদেশে অপশক্তি প্রমাণ করা হয়, নাগরিক অধিকার নষ্ট করা হয়, নিরাপত্তা হুমকির মধ্যে রাখা হয়, রাষ্ট্রীয়ভাবে অপমান করা হয়, মর্যাদাহানি করা হয়, এমনকি তাদের গুম, খুন কিংবা পিটিয়ে হত্যা পর্যন্ত করা হয়। জোর করে চাপিয়ে দেয়া এই ভারতপ্রেমের চেতনার মোকাবেলায় আজ এখন এখান থেকেই আমাদের সর্বপ্রথম প্রশ্নটি করা উচিত, ভারত কি আসলেই আমাদের বন্ধু? ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, বন্ধুর সম্পর্ক, সম্ভাব্য সকল রকম শ্রুতি মধুর সম্পর্ক বাংলাদেশ এবং ভারতের মাঝে। এ সকল কথিত সম্পর্ক নীতিগতভাবে বৈধ করা হয় সুনির্দিষ্ট একটি মাত্র ঘটনার উল্লেখ করে, সেটি হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালে হানাদার পাকিস্তানের সাথে যুদ্ধে ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল। শুধুমাত্র এই একটি ঘটনার উপর ভিত্তি করে সকল সম্পর্কের মূল্যায়ন করা হয়। শুধু তাই নয়, এর আগে এবং পরের সকল ইতিহাস, প্রেক্ষাপট এবং ঘটনাবলী বেমালুম চেপে যাওয়া হয়, কখনো অস্বীকার করা হয়। এ নিয়ে ভারতের আগ্রাসন সিরিজে আমরা বিস্তারিত আলোচনা করেছি, বিশেষ করে ভারতের আগ্রাসন পর্ব ৪, অপারেশন বাংলাদেশ, মুক্তিযুদ্ধে রয়ের ভূমিকা এই পর্বে। যেহেতু ভারতের সাথে আমাদের সকল কথিত সম্পর্ককে নীতিগতভাবে বৈধতা দেওয়ার একমাত্র দলিল হচ্ছে মুক্তিযুদ্ধ, তাই আমরা ১৯৭১ সালের যুদ্ধে ভারতের কথিত সাহায্য করার পেছনে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যাচাই করে দেখতে চেয়েছি ইতিহাসের আলোকে। অনেক সময় আমাদের শত্রুর কোনো ভুল পদক্ষেপ আমাদের জন্য কল্যাণ হতে পারে, এজন্য শত্রু বন্ধু হয়ে যায় না। একইভাবে আমাদের শত্রু আমাদের কিছু সাহায্য করে, কারণ এর দ্বারা তার কোনো বড় শত্রুকে ঘায়েল করা সম্ভব। শত্রুর আপাত সেই সাহায্য দ্বারাও সে বন্ধু প্রমাণিত হয় না। ১৯৭১-এর যুদ্ধে ভারতের কথিত সাহায্যের লক্ষ্য এবং উদ্দেশ্য পরিষ্কারভাবে বোঝার জন্য আমাদেরকে অবশ্যই কিছুটা ইতিহাস দেখতে হবে। যারা ইতিহাস জানে না তাদেরকে খুব সহজেই ধোঁকা দেওয়া যায়, যে কোনো চেতনার দাসত্বে বন্দী করা যায়। ভারত এবং বাংলাদেশের এই আলোচনায় দুটি শব্দ অত্যন্ত জরুরি, তা হচ্ছে হিন্দু এবং মুসলিম। ভারত এবং বাংলাদেশের বর্তমান মূল্যায়নের জন্য ভারতবর্ষের ইতিহাসে হিন্দু মুসলিম অধ্যায় খুব ভালোভাবে জানা প্রয়োজন। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে হিন্দু এবং মুসলিমদের অবস্থান বেশ লক্ষণীয়। মুসলিমরা 1757 সাল থেকে শুরু করে 100 বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বিরামহীন সংগ্রাম চালিয়েছেন। পলাশির যুদ্ধ, বক্সার যুদ্ধ, ফকির আন্দোলন, কৃষক আন্দোলন, ফরাইজি আন্দোলন, তিতুমিরের বারাসাত আন্দোলন, শাহ সৈয়দ আহমেদের ওয়াহাবি আন্দোলন, সিপাহী বিদ্রোহ এবং রেশমি রুমাল আন্দোলন উল্লেখযোগ্য। এই সকল আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিমরাই ছিলেন অগ্রগামী এবং সংখ্যাগরিষ্ঠ। অপরদিকে অধিকাংশ হিন্দু কৌশলগতভাবে ব্রিটিশদের আনুগত্য মেনে নিয়ে নিজেদের স্বার্থরক্ষাকেই বেশি প্রাধান্য দেয়। যে সকল হিন্দুকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে দালাল মিডিয়া মুখ্য ভূমিকায় প্রচার করে, সেই ঝাঁসির রানী লক্ষ্মীবাঈরাও নিজের স্বার্থে আঘাত লাগার আগ পর্যন্ত ব্রিটিশদের গোলামি, তাবেদারি আর মুসলিমদের বিরুদ্ধে ব্রিটিশদের সাহায্যই করে গেছে।
আর ডিভাইড অ্যান্ড রুল থিওরি অনুযায়ী ব্রিটিশরা সুচতুরভাবে হিন্দুদের ব্যবহার করতে থাকে মুসলিম দমনে। 1906 সালে বাংলাকে ভেঙে দুভাগ করা হয়। এ সময় মুসলিম অধ্যুষিত পূর্ব বাংলায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়। কলকাতার হিন্দুরা এটা মেনে নিতে পারেনি। বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে তারা। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই আন্দোলনে শরিক হয়। আমার সোনার বাংলা গানের প্রেক্ষাপট এই আন্দোলনের মুসলিম বিরোধী চেতনা। হিন্দুদের দাবির মুখে 1912 সালে বঙ্গভঙ্গ রদ করে দেওয়া হয়। পূর্ব বাংলার সামগ্রিক উন্নয়ন কার্যক্রম মুখ থুবড়ে পড়ে। যেমন সরকার শাহাবুদ্দিন আহমেদ তার ইতিহাসের নিরিখে রবীন্দ্র নজরুল চরিত বইতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সংক্রান্ত বিষয়ে দেখিয়েছেন, হিন্দুদের চক্রান্তে বঙ্গভঙ্গরদের পর 1912 সালের 31 জানুয়ারি ভারতের বড়লাট নবাবকে সান্ত্বনা দেওয়ার জন্য ঢাকায় আসেন এবং বঙ্গভঙ্গরদের ক্ষতিপূরণ স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দেন। কিন্তু অন্যান্য হিন্দু নেতার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরও এই আশ্বাসের বিরোধিতা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দীর্ঘদিন পরও হিন্দুরা এটিকে মক্কা বিশ্ববিদ্যালয় বলে ব্যঙ্গোক্তি করত। হিন্দুদের আগ্রাসী এই মনোভাবের কারণে একের পর এক হিন্দু মুসলিম দাঙ্গা হতে থাকে। হিন্দুদের এই আগ্রাসী মনোভাব ভারত বিভাজন ত্বরান্বিত করে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আলাদা হয় দুটি ভূখণ্ড। মুসলিম পরিচয় নিয়ে জন্ম হয় পাকিস্তান এবং হিন্দু পরিচয় নিয়ে বিদ্যমান থাকে ভারত। হিন্দুদের আগ্রাসী মনোভাবের কারণে এই বিভাজন হলেও ভারত কোনো দিনই এই বিভাজন মেনে নিতে পারেনি। বিশেষ করে পাকিস্তান রাষ্ট্রের দূরবর্তী অংশ পূর্ব পাকিস্তানের প্রতি তাদের নজর প্রথম থেকেই ছিল। র জন্মের পর থেকেই পূর্ব পাকিস্তানে তৎপর ছিল। 1962-63 সালে আগরতলায় ভারতীয় গোয়েন্দা বাহিনীর শঙ্কর নায়ারের সাথে মুজিবপন্থীদের একটি গোপন বৈঠক হয়। ইতিহাসে এটি আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। শঙ্কর নায়ার পরবর্তীতে রয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ নেতা চিত্তরঞ্জন সুতারের সাহায্যেও রয়ের সাথে কন্ট্যাক্ট বজায় রাখতেন। 1971 সালে ভারতকে অনুরোধ করেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানকে ভারতের অঙ্গরাজ্য করে নেবার। র 1971 সালের যুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এটি ছিল রয়ের প্রথম স্পেশাল অপারেশন, অপারেশন বাংলাদেশ। শরণার্থী প্রশিক্ষণ শিবির ব্যবস্থাপনা সব কিছুতেই জড়িত ছিল র। এমনকি 16 ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানের জন্য চুক্তিপত্রও তৈরি করে দিয়েছিল এই র। ये सरेंडर डॉक्यूमेंट मैंने बनाया था और मैंने कहा ये चार कॉपी बनाओ इसकी, एक कॉपी न्याजी को देना, एक जनरल जगजीत सिंह साहब को देना और दो मेरे पास भेज देना, एक सरकार को दूंगा और एक मेरे दफ्तर में रहेगा। किंतु प्रश्न হচ্ছে 1971-এর যুদ্ধে পূর্ব পাকিস্তানকে সহায়তায় রয়ের স্বার্থ কি ছিল? এক, চিরশত্রু পাকিস্তানকে ভেঙে দুর্বল করে দেয়া। 1971-এর যুদ্ধ ভারতকে একতরফাভাবে এই সুযোগ এনে দেয়। সাবেক DGFI প্রধান মেজর জেনারেল হালিম জানাচ্ছেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে র স্বতঃস্ফূর্তভাবে বিনা স্বার্থে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, বরং বাংলাদেশকে স্বাধীন করার চাইতে চিরশত্রু পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে অধিক মাত্রায় সচেষ্ট ছিল তারা। ভারত পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে সাহায্য করেছিল এটি প্রমাণিত, কিন্তু ভারত পূর্ব পাকিস্তানের সার্বভৌমত্ব স্বীকার করেছিল কিনা তা যাচাই করা প্রয়োজন। মেজর জেনারেল হালিম জানাচ্ছেন, ভারত চেয়েছিল স্বাধীন বাংলাদেশে তার প্রভাব বলয় সৃষ্টি করে বাংলাদেশকে ভারতমুখী এবং তাবেদার রাষ্ট্রে পরিণত করবে, যেখানে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক অর্থাৎ সকল ক্ষেত্রে ভারত প্রদত্ত নীতিমালা অনুসরণ করবে বাংলাদেশ। ১৯৭১ সালের অক্টোবরে ভারত এবং প্রবাসী বাংলাদেশের সরকারের মধ্যে এক গোপন চুক্তি হয়। স্বাক্ষর করেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। দাসত্বের এই চুক্তিপত্রে স্বাক্ষরদানের পরপরই তিনি মূর্ছা যান। এই চুক্তির কিছু শর্ত হচ্ছে,
এক যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারবে, বাকিদের চাকরিচ্যুত করা হবে এবং সেই শূন্য পদ পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা। দুই, বাংলাদেশ স্বাধীন হবার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে। 1972 সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এ সম্পর্কে পুনর্নিরীক্ষণের জন্য দুদেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। তিন, বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না। চার, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে এবং ভারত যতদূর পারে এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তা দেবে। এই শর্তগুলো সুস্পষ্টভাবে প্রমাণ করে ভারত কখনোই সার্বভৌম বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাসী ছিল না। তবে এর বিপক্ষে অনেকে যুক্তি দাঁড় করাতে চায়, ভারত তো চাইলে বাংলাদেশ দখল করে নিতে পারত, তা তো নেয়নি। এটা এই কারণে নয় যে ভারত নতুন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মানী ছিল, বরং ভারতের সে সুযোগ এবং সামর্থ্য কোনোটিই ছিল না। বাংলাদেশকে দখল করে নিলে আন্তর্জাতিক অঙ্গনে ভারত চাপে পড়ত তার দ্বিমুখী আচরণের জন্য, এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে বহন করার কোনো সামর্থ্যই ভারতের ছিল না। দুই, মুসলিম ভাবাপন্ন নতুন বাংলাদেশকে ইসলাম থেকে দূরে রাখা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ নতুন বাংলাদেশ কখনোই ভারতের কাছে স্বস্তির বিষয় ছিল না। আরও সুনির্দিষ্টভাবে বললে ভারতের লক্ষ্য ছিল মুসলিম ভাবাপন্ন নতুন ভূখণ্ডটির জনগণকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখা, কারণ এই ভূখণ্ডটি যত বেশি ইসলাম থেকে দূরে সরতে থাকবে ভারত আদর্শিকভাবে তত বেশি তার উপর প্রভাব বিস্তার করতে সমর্থ হবে। আলোচনার শুরুতে আমরা হিন্দু মুসলিম চিরন্তন দ্বন্দ্ব কিছুটা আলোকপাত করেছিলাম। বাংলাদেশের মুসলিমরা যত বেশি তাদের ইসলাম এবং ইসলামপন্থী অন্য দেশের থেকে দূরে সরে আসবে, ভারতের জন্য বাংলাদেশের উপর প্রভাব বিস্তার ততই সহজ হবে। ১৯৭০ সালে আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহারে শেখ মুজিব বলেছিলেন, কোরআন সুন্না বিরোধী কোনো আইন করা হবে না, ইসলাম বিপন্ন করা হয় এমন কিছুই তার সরকার করবে না। We have affirmed our commitment to the constitutional principle that no law should be enacted or imposed in Pakistan which is repugnant to the injunction of Islam as contained in the holy Quran and Sunnah. নিশ্চিতভাবেই শেখ মুজিব মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে রাজনৈতিক পরিভাষা ব্যবহার করে হলেও ইসলামকে গুরুত্ব দিয়েছিলেন, কোরআন এবং সুন্নাহর সমুন্নত অবস্থান স্বীকার করেই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন। এটি ভারত উপেক্ষা করেনি, প্রথম সুযোগ পাওয়া মাত্র তারা এমনকি নামমাত্র ইসলামের উল্লেখও সরিয়ে দিল, এবং ইন্দিরা গান্ধী 6 ডিসেম্বর ভারতীয় সংসদে বলেন, মাননীয় সদস্যগণ, আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের নেতৃবর্গ ইতিমধ্যে গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় আদর্শ হিসেবে গ্রহণ করেছেন এবং এই প্রেক্ষিতেই তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে। তিন, অখণ্ড ভারত রোডম্যাপ। সাম্প্রতিক সময়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অখণ্ড ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য সকলের জানা উচিত। অখণ্ড ভারত চেতনা থেকে তিনি বাংলাদেশ ও পাকিস্তানকে ভারতের সাথে জুড়ে দিতে বলেছেন। সো 1947 মে কংগ্রেস নে ইয়ে ভারত কো খণ্ডিত কিয়া থা, ভারত আর পাকিস্তান বাদ মে বাংলাদেশ ভি আয়া। আগর রাহুল গান্ধী কা মন মে কোই অ্যাপোলজি হ্যায় কি মেরা নানা নে গড়বড় করকে গিয়া থা, ইয়া পণ্ডিত নেহরু কা সময় মে জো হুয়া থা ও হোনা নেহি সাইয়ে থা, আগর উনকা মন মে রিগ্রেট হ্যায় তো ভারত জোড়ো অভি ভারত কা টেরিটরি মে করকে কোই ফায়দা নেই হ্যায়। আপ পাকিস্তান কো জোড়নে কা কোশিশ কিজিয়ে, বাংলাদেশ কা জোড়নে কা কোশিশ কিজিয়ে। অনেক চেতনাজীবী এই অখণ্ড ভারত প্রসঙ্গ ভুলে থাকা উপভোগ করেন, যেন তারা ভুলে থাকলেই এটি উবে যাবে। আমরা আপনাদের দেখাবো আজকের এই অখণ্ড ভারত চেতনা কি খুবই সাম্প্রতিক, নাকি এটির পেছনেও ইতিহাস আছে। সেই ইতিহাস কি কোনোভাবে 1971-এর যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করার সাথে সম্পর্কিত? জওহরলাল নেহরু একটি তত্ত্ব প্রদান করেন, যা পরবর্তীতে নেহরু ডক্ট্রিন বা ইন্ডিয়া ডক্ট্রিন নামে প্রসিদ্ধি পায়। ডক্ট্রিনটি হচ্ছে,
ভারত অবশ্যম্ভাবীভাবে তার আধিপত্য বিস্তার করবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত হবে সব রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। ছোট জাতিরাষ্ট্রগুলোর সর্বনাশ ঘটবে, তারা সাংস্কৃতিকভাবে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে থাকবে কিন্তু রাজনৈতিকভাবে স্বাধীন থাকবে না। অখণ্ড ভারত চেতনা থেকেই এই মতবাদের উদ্ভব। নেহরু কন্যা ইন্দিরা গান্ধী বাংলাদেশকে সাহায্যের নামে যে উদ্দেশ্য পূরণে পদক্ষেপ নিয়েছিলেন তা ছিল সার্বভৌম বাংলাদেশ অস্তিত্ব বিলোপ করে কাশ্মীরের মতো আস্তে আস্তে বাংলাদেশকে দখল করে নেয়া কিংবা করদ রাজ্যে পরিণত করা। কিছুক্ষণ আগে আলোচনা করে আসা গোপন চুক্তি এর প্রমাণ। আমরা ইতিহাস থেকে দেখিয়েছি 1971-এর যুদ্ধে র এবং ভারত শুধুমাত্র তাদের স্বার্থেই বাংলাদেশকে সাহায্য করেছে, তবে তাদের সাহায্যের মোট পরিমাণের চেয়ে অনেক বেশি পরিমাণ তারা স্বাধীনতা পরবর্তী কয়েক মাসে সদ্য স্বাধীন বাংলাদেশ থেকে লুট করেছে। এমনকি তারা তো বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব স্বীকারই করতে চায়নি। তাদের লক্ষ্য ছিল আরও জঘন্য, যার প্রথম চেষ্টায় তারা ব্যর্থ হলেও আজ সফলতার দ্বারপ্রান্তে। আমরা আলোচনা শুরু করেছিলাম বাংলাদেশের জনগণের উপর ভারতপ্রেমকে অপরিহার্য হিসেবে চাপিয়ে দেওয়া নিয়ে। ভারতপ্রেমকে বৈধ করার জন্য যে দলিল দেখানো হতো তা ছিল 1971-এর মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা। আমরা ভারতের কথিত সেই সহযোগিতার ব্যাপারে প্রশ্ন করেছি এবং প্রমাণ করেছি ভারত কেবলমাত্র তার নিজের স্বার্থ রক্ষার জন্যই এই সাহায্য করেছিল, কোশ্চিন কালেও মুসলিম প্রধান বাংলাদেশকে কোনো রকম সাহায্য করার উদ্দেশ্যে নয়। এমনকি আমরা এও প্রমাণ করেছি নতুন জন্ম নেওয়া বাংলাদেশ আত্মপ্রকাশের আগেই গোপন দাসত্বের চুক্তি করতে বাধ্য করে ভারত। সে সময় সেই নোংরা পরিকল্পনায় ভারত সফল হতে পারেনি, তবে দীর্ঘমেয়াদে ভারত তার ষড়যন্ত্র অব্যাহত রেখে আজ সফলতার দ্বারপ্রান্তে। আগামী পর্বে আমরা আলোচনা করব ঠিক কিভাবে ভারত বাংলাদেশের উপর তার প্রভাব বিস্তার করে চলেছে, বাংলাদেশ নিয়ে ভারতের মনোভাব কি বন্ধুভাবাপন্ন নাকি শত্রুভাবাপন্ন। আমরা আলোচনা করব ভারতের আলোচিত কিছু রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং এসপিওনাজ ঘটনাবলী। ইনশাআল্লাহ আগামী পর্বের আলোচনা আমাদের সুনির্দিষ্টভাবে উত্তর দিবে ভারত কি আমাদের বন্ধু নাকি শত্রু।